কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তীর সন্তান এবং সেই সূত্রে পাণ্ডবদের বড় ভাই। কিন্তু ভাগ্যচক্রে তিনি কৌরব রাজকুমার দুর্যোধনের ঘনিষ্ঠতম মিত্রে পরিণত হন এবং ফলশ্রুতিতে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষ নিয়ে নিজ ভাই পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন। হিন্দু ধর্মীয় মহাকাব্য মহাভারতের অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কর্ণ। মহাকাব্যটিতে তাকে অঙ্গরাজ্যের রাজা হিসাবে বর্ণনা করা হয়েছে। কর্ণ ছিলেন মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন এবং তিনিই ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের আরেক শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে পরাজিত করতে সক্ষম ছিলেন। কর্ণ তার ত্যাগ, সাহসিকতা, দানশীল, বীরত্ব এবং নিঃস্বার্থপরতার জন্য আজও বিখ্যাত হয়ে আছেন আমাদের মধ্যে। মানুষ তার পূর্বজন্মে কী ছিল তা জানা প্রায় অসম্ভব, কিন্তু জানা যায় যে কর্ণ পূর্বজন্মে মহাশক্তির ঘরে এক রাক্ষস ছিল। তার নাম ছিল দাম্বোদ্ভব। সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সূর্যের বরে 1000 কবচ লাভ করেছিলেন তিনি। এই কবচ ধ্বংস না করে তার প্রাণ নেওয়া ছিল অসম্ভব। কবচগুলির একটি গুণ ছিল যে একবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না। 1000 বছর ধরে সাধনা বা পূজা অর্চনা করেছে একমাত্র এমন কেউ এই কবচ ধ্বংস করতে পারবে। একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর মৃত্যু হবে। তাই নিজের মৃত্যু প্রায় অসম্ভব জেনে তার অহংকার বেড়ে গেল। সে ভাবতে শুরু করলো যে কেউ তাকে আর আটকে রাখতে পারবে না। তাই সে নিজের অহংকারের বলে গোটা পৃথিবীতে অত্যাচার শুরু করলো। তার অত্যাচার থেকে পরিত্রাণ দিতে হাজির হলেন দুই শুভ শক্তির প্রতীক, যাদের নাম ছিল নর এবং নারায়ণ। এরা দুইজন সিদ্ধান্ত নিলেন যে এরা দম্বোদ্ভবকে বধ করবেন। নর এবং নারায়ণ দুজনে ঠিক করলেন যে এক এক করে তারা সেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করবেন। কথা মতো তারা যুদ্ধ শুরু করল। নর যুদ্ধ শুরু করলে নারায়ণ ঈশ্বরের পূজায় মগ্ন হতেন। এভাবে যখন কেটে যায় 1000 বছর, অবশেষে সেই দিন আসে যেদিন অহংকারী রাক্ষসের কবচ ধ্বংস করতে পারেন নর। একটি কবচ ধ্বংস হতে যুদ্ধকারী ব্যক্তি নর মারা যান, কিন্তু অপরজন নারায়ণ ঈশ্বরের আরাধনা করে নরের প্রাণ ফিরিয়ে দেন। এভাবে যুদ্ধ করে নর নারায়ণ রাক্ষসের 999টি কবচ ধ্বংস করে দেয়। এবার ভয় পেয়ে যায় সেই রাক্ষস। সে এক মুহূর্ত দেরি না করে চলে যায় তার ইষ্ট দেবতা ভগবান সূর্যের নিকটে। অন্ধভক্ত বলে কথা, তাই সূর্য দেবতা তাকে কুন্তীর গর্ভে ধারণ করান। এরপর থেকে আমরা তাকে কর্ণ বলেই জানি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।